সবাব ইন আলহামদুলিল্লাহ এবারে আজর জুনাইদ বাগদাদির রহমতুল্লাহ আরজন খাস নিয়ে যা যা যোগদান করেছিলেন সেই সম্পর্কটা ছোট্ট বাক্যে পেশ করতেছি বিরক্ত হবেন না শুনলে ইনশাআল্লাহ फायदा হবে ঈমান তাজা হবে আজর জুনাইদের আরজন খাস murid ছিল তাদের সকলের মনে ইসলামী যা যা যোগদানের আযিম মাগরা গেল তাদের আগ্রহ দেখিয়া হাজার সাহেব নিজ খাদেমকে আদেশ করিলেন জাহাদের আসবাবপত্র প্রস্তুত করতার সময়ের সমস্ত উপকরণ প্রস্তুত করা হইল তিনি সে আটজন মুরিদকে লইয়া জেহাদ করার উদ্দেশ্যে রোম দেশে গমন করিলেন যুদ্ধের ময়দানে উভয় পক্ষের সৈন্যগণ সারিবদ্ধভাবে দাঁড়াইলে একজন খ্রিস্টান সৈন্য আসিয়া সে আটজন মরিতকে শহীদ করিয়া দিল দিলাইদুর রহমতুল্লাহী বলেন আমি নয়টি হাওদা সৈন্যমণ্ডলে জুড়িতে দেখিলাম আমার সেই মরিদের মধ্যে যে ব্যক্তি শহীদ হইত তার আত্মাকে নিয়া উহার একটি হাওদায় রাখা হইত আটটি হাওদা যখন পূর্ণ হইয়া গেল তখন একটি মাত্র হাওদা বাকি রহিল আমি মনে মনে বইলাম এই হাওদাটি সম্ভবত আমার জন্য অবশিষ্ট রইয়াছে আমি পরে যুদ্ধ করিতে লাগিলাম ইতিমধ্যে সেই খ্রিস্টান শুনটি আসিয়া পড়িল এবং আমাকে বলিতে লাগিল এ আবুল কাসম জুনাই রহমতুল্লাহ এই শূন্য হাল আমার জন্য আসিয়াছে আপনি বাগদাদে চলিয়া যান এবং কমের পীর হইয়া থাকুন আর আমাকে ঈমান তালিম দিয়া মুসলমান করুন সুবাহ আমি তাকে কালামা কালামা সুযোগ পড়াইয়া দিলাম সে মুসলমান হইয়া গেল এবং যেই তলোয়ার দ্বারা আমার আটজন খাস মুরিদকে শহীদ করেছিল। সেই তলোয়ার দ্বারাই সে আটজন কাপেরকে নিহত করিল এবং একটু পরেই নিজেও শহীদ হইয়া গেল আমি দিকে যে পাইলাম তার রুকে সেই শূন্য হাওদাটিতে উঠে গেলাও হয়েছে আর সঙ্গে সঙ্গে নয়টি হাওদাই অদৃশ্য হইয়া গেল সুমান্লা বিহানি অল্লাহ একবার অল্লাহফ একবার অল্লাহেকর তবে কাজ প্রিয় দোস্ত পরবর্তী ভিডিওর জন্য